প্রতীক হাজেলায় ললে স্বেচ্ছামূলক অবসর। এই অবসর আবেদনত রাজ্য সরকারে দিলে অনুমোদন। অসমীয়া জাতির রক্ষা কবচ এনআরসিক লৈ বিতর্কিত বিষয়া প্রতীক হাজেলায় ব্যাপার করা বলে এপিডব্লিউকে ধরে আন বিভিন্ন দল সংগঠনে গুজরি গুমরি থাকার সময়তে আই এস বিষয়াগুলি ললে চাকরির স্বেচ্ছামূলক অবসর। এনআরসির কাম কাজের পিছতে ডেপুটেশনত যাওয়া প্রতীক হাজেলা পুনৰ উভতি অহাত নিজে অস্বস্তিত পৰিছিল। সেয়েহে উভতি আহিব নিবিচরা প্রতীক হাজেলায় স্বেচ্ছামূলক অবসর বিচারি আবেদন করেছিল। পিছে রাজ্য সরকারে হাজেলার অবসরের আবেদনত অনুমোদন জানাক ক্ষুণ্ণ হয়ে পড়েছে রাজ্যের বিভিন্ন দল সংগঠন। বিভিন্ন স্থানত বহুকেইটা গোচর রুজু হয়ে থাকার পিছতো প্রতীক হাজেলায় কেনেকৈ স্বেচ্ছামূলক অবসর পালে বলে প্রশ্ন তুলিলে এপিডব্লিউ মুরব্বী অভিজিৎ শর্মাই। ভি আর এস ললে আই এসর যেবেল গাত আসে সেই নোহা হল। এটা এজন সাধারণ মানুষ তো সরকারের কোনো পারমিশন নালাগে খুদপুষ করবলে ধরে আনবলে, সো ইচ্ছা করলে সরকারে এটা গোটেখিনি করব পারে। হাজেলার মূরের ওপর এগারী রাজ্যসভার সাংসদের আশীর্বাদ আছে। যেগী সাংসদক মুখ্যমন্ত্রীয় ভয় খায় বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলে অভিজিৎ শর্মাই। প্রতীক হাজেলাক প্রটেকশন দিয়ে আছে এজন রাজ্যসভার সাংসদে, আর যখন রাজ্যসভার সাংসদক মুখ্যমন্ত্রী ভয় করে তো আমি নাভাবো যে মুখ্যমন্ত্রীয়ে রাজ্যসভার সাংসদজন থাকালৈ হাজেলাক হাত দিব। প্রতীক হাজেলাক দেহদ্রোহী আখ্যা দিলে এনআরসির প্রাক্তন সমন্বয়ক হিতেশ দেবশর্মায়। এনআরসির জড়িয়ে 60-70 লাখ অবৈধ বাংলাদেশীর স্বদেশী বনালে প্রতীক হাজেলায়। জাতি দলিল বলে কোয়া হয় এনআরসি, সেইখান গিয়ে পেলায় প্রতারণার দলিল হলগৈ, কারণ হাজেলায় ঠিকমতে কাম নকলে আর ইচ্ছাকৃতভাবে বহু ক্ষেত্র বিদেশী নাম সুমাইলে প্রায় 60-70 লাখ মানুষের নাম সুমাইছে। আর সিআইডির ওসর একটা গোচরও দিয়া আছে যে এটা একটা দেশদ্রোহিতার কাম। আনহাতে প্রতীক হাজেলার বিরুদ্ধে বিভিন্ন স্থানত থাকা দুর্নীতির গোচর সমূহ চলাই যাব বলে ঘোষণা করলে আসাম পাবলিক ওয়ার্কসে। বিপুল বর্মনের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।